everyone, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে ফাইনালি শেয়ার করতে চলে এসেছি 7 মান্থ বেবি শোয়ারে আমি কি কি গিফট পেয়েছি সেই ভিডিওটা। অনেকদিন ধরে ভাবছিলাম করব তো করা হয়ে উঠছিল না। সো হ্যাঁ, চলো ভিডিওটা শুরু করি আর তোমরা দেখে নাও, আর আমিও আরেকবার দেখে নিই। গিফট বারবার দেখতে কার না ভালো লাগে, আমার তো একটা গিফট বারবার দেখতে বেশ বেশি ভালো লাগে। গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করার প্রথমেই আমি সব থেকে যে দামি গিফট আমি পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যে দামি গিফট সেটা হচ্ছে সবার আশীর্বাদ, ভালোবাসা, বেস্ট উইশেস, ইনক্লুডিং অল অফ ইউ। তোমরা এত ব্লেসিংস দিয়েছো, ভালোবাসা দিয়েছো, এটাই আমার মনে হয় সব থেকে বেস্ট গিফট। ফার্স্টে দেখাই সুশান্ত কি দিয়েছে। এই যে এগুলো সুশান্ত আমাকে গিফট করেছে, তত্ত্বের মতো তো না, কাইন্ড অফ তত্ত্ব তোমরা বলতেই পারো। এখানে আছে মেকআপ কিট, যেগুলো আমার দরকার ছিল সেগুলোই আমাকে কিনে দিয়েছে। আর কি কি আছে এবার তোমাদের সাথে শেয়ার করি। আছে একটা আইলাইনার, এখানে আছে একটা মাস্কারা, আমার অ্যাকচুয়ালি শেষও হয়ে গেছিলো আর ওকে বলেছিলাম, সো কিনে দিয়েছে। আর এখানে আছে একটা ফাউন্ডেশন, আমি এই ফাউন্ডেশনটাই আজ প্রায় 6-7 বছর ধরে ইউজ করেই আসছি। আর এখানে আছে একটা কনসিলার, আর আছে একটা মেকআপ সেটিং স্প্রে। আস্তে আস্তে অনেক অনুষ্ঠান আসবে তো এগুলো কাজে লেগে যাবে আমার, যেহেতু আমি মেকআপ আর্টিস্ট দিয়ে কখনো মানে মেকআপ করিও না, তত টাকাও নেই, আমি নিজে মেকআপ করতেই ভালোবাসি। আর এটা হচ্ছে তোমার কন্টোর, হাইলাইটার, ব্লাশার, তিনটে প্যালেট একসাথেই আছে। আর এখানে আছে মেকআপ ব্রাশ, যেগুলো অলরেডি আমার ইউজ করা হয়ে, কারণ আমি সাদের সময় যে মেকআপটা করেছিলাম সেগুলো আমি এগুলো ইউজ করেই করেছিলাম, তো মেকআপ ব্রাশে মেকআপ অলরেডি লেগে আছে। আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেয়েছি সব প্রোডাক্টগুলোই, অ্যান্ড ইনক্লুডিং এই মেকআপ ব্রাশটাও, বাট খুব সফট অ্যান্ড খুব নরম মেকআপ ব্রাশটা। আর এত কিছু প্রোডাক্টের সাথে আমি ফ্রিতে পেয়েছি এই লিপস্টিকটা। ফ্রিয়ের লিপস্টিক বলে প্রথমে ভেবেছিলাম কেমন একটা জিনিস হবে, আমাদের সবারই আছে, হট করে ফ্রিতে পেয়ে গেলে মনে হয় খারাপ হবে, কিন্তু না, এই লিপস্টিকটা খুব সুন্দর, লিকুইড লিপস্টিক বাট খুব সুন্দর, ফ্রিতে পেয়েছি। আর তার সাথে ফ্রিতে দিয়েছে আমাকে এই মেকআপ প্রাইমারটাও, এই প্রাইমারটাও খুবই ভালো, বাট স্কিনটা একটু ড্রাই ড্রাই হয়ে যায়, এখন যেহেতু শীতকাল, শীতকালে এমনিও স্কিন ড্রাই হয়ে যায়। তো হ্যাঁ, এই এত কিছু আমাকে দিয়েছে বর। ক্যাশ টাকা অনেক পেয়েছি টুকটাক যতজন এসেছিলেন, আর সুশান্তকে শ্বশুরবাড়ি থেকে যারা যারা যা দিয়েছেন তার মধ্যে বেশিরভাগ সব ক্যাশই সুশান্তকে দিয়ে দিয়েছে, কারণ সুশান্ত সাইজের টি শার্ট, শার্ট এগুলো কেনা একটু চাপেরই ব্যাপার, তো ক্যাশগুলো আর দেখালাম না। ক্যাশ মোটামুটি ও আমি দুজনে মিলেই ক্যাশ মোটামুটি পেয়েছি। বাড়িতে আসার সময় মা যে আমাকে নিয়ে গেছিলো ডক্টর দেখানোর আগে একটু সোনা দোকানে, বলেছিল কি কিনবি কেন, এবার হালকার উপরই কিছু কিনেছি, কারণ বেশি আমি গয়নাঘাটি তো পরিও না বলতে পারো, আর বেকার অকারণে এখন টাকা খরচা করে লাভও নেই। অনেকদিনের আমার ইচ্ছে ছিল তো একটা পলার আংটি, সো এই যে এইটা মা আমাকে গিফট করেছে, মানে মা বাবা আর কি দুজনে বাড়ি থেকে। ওই পলারিংটা মা আমাকে দিয়েছে সেই দিনই কিনে দিয়েছিল, বলেছিলাম তোমাদেরকে পরে শেয়ার করবো, সো এখন শেয়ার করে দিলাম। আর দেখাই শ্বশুরবাড়ি থেকে শ্বশুরমশাই, শাশুড়িমা ওনারা কি দিয়েছেন। তো সাদে আমি যেই শাড়িটা পরেছিলাম, এই যে শাড়িটা, এই যে এই শাড়িটা, এই শাড়িটা শ্বশুরবাড়ি থেকে সাদে দিয়েছে। তো আমি বলে দিয়েছিলাম কি লাইট গ্রিন কালারের আমি শাড়ি পরবো, তো ওনারা অনেক খুঁজে খুঁজে এই শাড়িটা আমার জন্য এনেছেন। আর তার সাথে দিয়েছেন এটা, দিয়েছেন বলতে এই গিফটটা আমাকে টাকা দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যেরকম পছন্দ হবে বা তোমার যেটা পছন্দ হবে তুমি সেইভাবেই তৈরি করে নিও, কারণ সোনা জিনিস তো বারবার ভাঙা গড়া তো আমরা করি না, যা করি একবার করি সে ছোটো হোক আর বড়ো হোক। তো ওনারা আমাকে টাকা দিয়ে দিয়েছিলেন, আমি এখানের দোকান থেকে অনেক দিন আগেই, প্রায় 1 মাস আগে মতো যে আমি এটা কিনে এনেছিলাম। এই যে এইটা, আই থিঙ্ক তোমরা এখানেই দেখতে পেয়ে যাবে ভালোভাবে, কেমন হয়েছে জানিও। নেক্সট গিফটটা দেখানোর আগে একটা ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করি। শাশুড়িমাকে বলে দিয়েছিলাম যেহেতু লাইট গ্রিন কালারের শাড়ি আমার জন্য আনতে, সেটা বর্দি সর্দি দুজনেই শুনেছিল। আর যখন শাশুড়িমা শাড়িটা কিনতে যান তখন বর্দি সর্দি সবাই মিলে গিয়ে একসাথে আমার শাড়িটা চুজ করে আনা হয়েছিল। তো সর্দি যেহেতু শুনেছিল আমি লাইট গ্রিন কালারের শাড়ি শাশুড়িমাকে আনতে বলেছি, তো সর্দিও লাইট গ্রিন কালারের শাড়ি আমার জন্য নিয়ে এসেছে, বাট দুটো শাড়ির ডিজাইনটা আলাদা। এই যে এই হলো সর্দির দেওয়া এই লাইট গ্রিন কালারের শাড়িটা, এ দেখো তোমাদেরকে পাশাপাশি দেখালে বুঝতে পারবে, এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে দেওয়া শাড়িটা, এটার কাজটা হচ্ছে অনেকটা বড় বড়, আঁচলের কাজটা অনেক আলাদা। আর এইটা হচ্ছে সর্দি দেওয়া শাড়িটা, এর কাজটা হচ্ছে অনেকটা মানে একসাথে কনজেস্টেড, আর আঁচলটাও অনেকটা আলাদা, আঁচলেও
অন্য অনেক কালার দিয়ে একসাথে কাজটা করা আছে। বাট আমার পছন্দটাকে সবাই যে এতটা ভাবে প্রায়োরিটি দেবে আমি সত্যি ভাবতে পারিনি। লাইট গ্রিন কালার বলেছি বলে আমি দুটো লাইট গ্রিন কালারের শাড়ি একসাথে পেয়ে গেছি। লাস্ট যে গিফটটা সেটা তোমাদের সাথে শেয়ার করি, বড় ননদ কি দিয়েছে। তো বড় ননদ দিয়েছে এই যে সেম এই যে এর এর ডিজাইনটা একটু আলাদা, এই পলার আংটিটা। শখ ছিল পলার আংটির, একটাও ছিল না, বাট একসাথে দু দুটো পলার আংটি আমার হয়ে গেল। যদিও বা হাতে আমার আংটি পরার জায়গা খুবই কম, ওই পাথরের আংটি টাংটিগুলো পরে পরে হাত এমনি আমার ভর্তি হয়ে থাকে। এই হলো আমার সাদের গিফট আনবক্সিং ভিডিও। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা করছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।